মোবাইল লেজেন্ডস ভাঙভুঙে আজকে সব কিছু ভাঙ্গিয়া ফেলামু। কলা গাছের গোড়ার মতো দেখা যায় এই যে টাওয়ারগুলো যেগুলো বাইয়ে বাইয়ে উপরে উঠতেছে, ওই শালা কি সুকুত করে বাইর হয়। আর টাওয়ার লাল কালার দেশি কা, আই ডোন্ট লাইক আই লাইক রেড কালার, বাট এটা পুরোপুরি রেড তো না। এ সিন্দি সিন্দি কলা ভাই কি হচ্ছে, আমিও তোমাদের সাথে যুদ্ধ করবো, কোথায় যাচ্ছ? এ মাতারি গোড়ার উপরে চলে যাচ্ছে মাতারি, নেই তোমরা বেটা। আরে শালা টাওয়ারের ভিতরে ঢুকে গেছে, এইটি কি কোনো কথা? সব রাগ এই পোলা পাইঙ্গ উপরোটা মুভ সবটি শেষ। অসবটা দেখতে খুব কিউট লাগতেছে, বাট আমার মারতে মন চাইতেছে কেন জানি। আরে আরে বাকি কে, আরে খালি ধরেছে কেমনটা লাগে, থাম না রে ভাই। আরে হালা টু বি অনেস্ট, এই কিন্তু মারছি টোটালটা, বাট মারার পর কেন জানি আমার সাথে সাথে ঘুরতেছে, বাট বেনিফিটটা কি দিতেছে সেটা আমি বুঝতে আসি না। ওকে ওকে এনিমি এসেছে, এটিকে মারতে হবে। কি একটা শট করে একটা পাত ভালো পাথর ঠেলে চারিপাশে এরিয়া উড়ে গেছে, স্লো হয়ে গেছে, আর দূর বাল টাওয়ারের ভিতর ঢুকে গেছে। সারা কিছু হইলি টাওয়ারের ভিতর দৌড়তে, এইটি কি কোনো কথা? তাই হোক টাওয়ারটার একটু ড্যামেজ দিয়ে দিই। জয় বাংলা, না থাকে মারামারি করার দরকার নেই, শালা বহুত বড় আছে আর আমার লেভেল কম, ধরে পিটাইবো। কিরে ভাই ফাটি চলতেছে নিয়ে এনে, হ্যাঁ আমার একটু দাওয়াত দেবে না? ওরে বাবা এরকম ভাবে মারতে হয় না, ঠিক আছে? দেখেছে এক খোসার মধ্যে শেষ করে ফেলেছি আমি। আরে ভাই এটা ড্যামেজ দিতে আছে, ওইটা হেল গেছে গা, ভাগিস নি, আমাকে ছেড়ে যাস নি সকিনা, সকিনা সরি ওইটা তো পোলা। কি দেখতেছো পাট খেতে আমি হাকু করতেছি, সমস্যা আছে কোনো? তাহলে তোরা কিতা ফুন্দা ফুন্দি লাগাইছিস এনে, আই তোরে সুকুত। আরে শালা মিস হয়ে গেল, সরি ভাই, যাইস না যাইস না যাইস না, আরে যাইস না, ইয়া বই মারা দিচ্ছি। আবার এরকম মারতেছি, আমার লাইফও একটু কমে গেছে, বাট ইট ডাজেন্ট ম্যাটার, আর একটু পাট খেতে বসে হাঁকু করিনি। কিন্তু না সেটা সাথীতে করতে দিবে না তোমরা, তোমার তো মারার শখ যাচ্ছি, দেখেছো? আই মারে দিচ্ছি, আই মারে দিচ্ছি। বাই দ্য ওয়ে পোলা পানগুলো অনেক মেজাজটা গরম করে, এত কম ড্যামেজ খায় শালার ভূতেরা। আরে বাপরে বাপ, মাটির তলাতে কীভাবে করে রাক্ষস খক্ষস বেঁকে নেলে, একদম এইসব কাজ করতে নেই, এরকমভাবে আমাকে টচ করতে নেই, নাহলে পাপ লাগবে। তাই হোক মরি গেছে। তো ভাই মাটির তো এটা কী ভাই করলো, এত মোড়া খাম্বা ডিস্ট্রয় করতে তো টাইম তো লাগবেই, ঠিক না? আম গোনা গিভ ইউ আপ, ধরো পুচু, নাইস, একদম পুরো কারেক্ট মতো পজিশন লাগছে, অ্যান্ড শেষ হয়ে যা দুরো টাওয়ারের ভিতর ঢুকে গেছে। আরে এটা কি কোনো কথা, এই জিনিসটা মোটেও ভাল লাগলো না। খেলাগুলো আমার সাথেই কেন এসে কুন্দুকুন্দি লাগায় এরা, বুঝলাম না কোনো কিছু। হ্যাঁ নিজেকে জানো তোমরা কোন লেভেলে আর আমি কোন লেভেলে, হ্যাঁ আমার সাথেই তোমরা পারবে না। বাই দ্য ওয়ে আমার মনে হচ্ছে এখানে দুই তিনজন বটই আছে, খালি কয়েক দুইটা না তিনটা দেখলাম, ওটা রিয়েল আছে, বাট ভাই একটা সব বটই মনে হচ্ছে। আরে ভাই টাওয়ারের ড্যামেজ, টাওয়ারের ভিতরে ঢুকাই দেবে বাদ্য বলো ভাই, টাওয়ারের ভিতর আমার দায়িত্ব ঢুকাই কে, সরি সরি সরি। আরে শালা টাওয়ার কি আর আমার সরি শুনবে, ও তো একটা খালি পাড়া একটা খাম্বা। কি বললাম, হোয়াট ইজ আপ পোলা পাইন, কেমন আছো পুচু, কেমনটা দিলাম? হ্যাঁ আরে যাইস না যাইস না যাইস না, যা শালা ওটা ভেঙে গেল, এটাকে ধরে এখন খেলাতে হবে, লেটস গো, শেষ মরি গেছি, থ্যাংক ইউ ফর ইওর ডেথ। ভাইজান আপনি সিংহের উপরে বসছেন না গরুর উপর, একটু ব্যাখ্যা করবেন, করার আগে তো মরে গেছে আর কি ব্যাখ্যা করবি। যাই হোক, ও মাই গড, আপনি তো মনে হয় খুবই সুন্দর একটি প্রিন্সেস। আরে শালা ফ্রোজেনের মাছ মারতেছি কেন, এইবার ফ্যান অফ ফ্রোজেন, বাট কী করবো, সামনে যেহেতু এনিমি হিসেবে এসেছেন তার ধরে রামদোলায় যেতে হবে, অন্যভাবে আসলে হয়তো বা সিনারিটা অন্যরকম হতো। একটুখানি আছে, থ্যাংক ইউ, আমার ডিস্ট্রয় কাছে ফুসুক, অ্যান্ড আপনাকে দিব একটু কুসু কুসু, অ্যান্ড ভুতুক, শেষ মরে গেছি, নাইস স্যাটিসফ্যাকশন। অ্যান্ড যে বড়ো টাওয়ার যেটা আছে এটাকে এখন ডিস্ট্রয় করা শুরু করেছি, হুট করে এইসব পিন্ডি পিন্ডি পোলা ভেঙ্গ সংখ্যা কেমনে বেড়ে গেলো আল্লাহ জানে, প্রোডাকশন এত তাড়াতাড়ি কীভাবে করতেছে এরা। তাই হোক এদেরকে কোনো মতে শেষ করতে হবে, বাট তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে যাও, স্যার 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 বাবু হাত ঢুকাইতে হয় না, ঠিক আছে? আই এম ওয়ার্কিং অন ইট, সো প্লিজ, ও বাই। এই হচ্ছে সুযোগ, এখন টাওয়ারটাকে ডিস্ট্রয় করে দিই, মেন যে খাম্বা টাওয়ারটা আছে বোটকেরা, অ্যান্ড ডিস্ট্রয়েড, আমার ফোন ল্যাগ হয়ে গেছে,
বা দেখে।